এনএইচলৈকে খুব সুন্দরভাবে যাব পরাকৈ ডিব্রুগড় চহরের যানজট আঁতরবর বাবে প্রায় 50 কোটি টাকা খরচ করে এখন উরণিয়া সেতু নির্মাণ করার সিদ্ধান্ত লৈছিলো আর আজি তার আমি আনুষ্ঠানিক শুভারম্ভ করছি। অহা 30 মাহৰ ভিতৰত এই উরণিয়া সেতু নির্মাণের কাম আমি সমাপ্ত করি। তার লগে লগে আজি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় দুইটা ক্যাম্পাসক সংলগ্ন করে রাস্তার সুন্দর এস্কেলেটর আদি লগাই আমি এখন ফুট ওভারব্রিজ করি। তার কারণে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় গৈ পেলায় ফুট ওভারব্রিজ আরম্ভ করি। ডিব্রুগড়ত আপনাদের জানে যাকালি কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যে ডিব্রুগড়ক আমি পৌরসভার পর পৌর নিগমলৈকে উন্নতি করি। তার ফলত ডিব্রুগড় চহরের বিকাশে একটা নতুন রাস্তা দেখা পাব, নতুন পথ দেখা পাব। ডিব্রুগড়ের বিধায়ক মহোদয়ক মানে অতিরিক্তক কৈছো যে ডিব্রুগড় টাউনের জেল স্থানান্তর করে ইয়াত এখন কলাক্ষেত্র বনাব লাগে। ডিব্রুগড় একটা আটকধুনিয়া কনভেনশন হল বনাব লাগে যাতে অকল কনভেনশন গুয়াহাটিতে সীমাবদ্ধ না থাকি ডিব্রুগড়লৈকেও আহিব পারে। তৃতীয়তে ডিব্রুগড়ের যেটো লাইব্রেরি তাক অত্যন্ত ধুনিয়া একটা প্রেক্ষাগৃহ করে পুরোনা লাইব্রেরি নতুনকৈ বনাই তার ডিজিটাল ট্রেডিশনাল পুথি পাতি আর শঙ্করদেব কলাক্ষেত্রের আর্হিত একটা খুব ডাঙর স্টেট অফ আর্ট মানে অডিটোরিয়াম বনাবর পরামর্শ দিয়েছি।